হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনকার এই সিচুয়েশন যে কোনো রিটেল স্টোরে গেলেই আপনারা দেখতে পারবেন, মানে এখনকার স্বাভাবিক পরিস্থিতি। কেন বলছি এই কথা? এটা বলছি এই কারণেই, করোনা ভাইরাসের জন্য। এখন চারিদিকে যেখানেই আপনি যান না কেন, এই করোনা ভাইরাসের জন্য একটা প্রভাব সব কিছুর মধ্যেই আপনারা দেখতে পাবেন। যেমন আমি এখন চলে এসেছি একটা বেশ নাম করা একটা রিটেল স্টোরে। তো এখানে আসার পরে বেশ কয়েকদিন থেকেই চিন্তা করছিলাম যে সবাই যেহেতু সব কিছু একটু বেশি বেশি করে কিনে রেখে দিচ্ছে বাসায়, যাতে পরবর্তীতে যে কোনো জিনিস অ্যাভেলেবল না থাকলে যাতে কোনো সমস্যা না হয়, আমিও এসেছি, এসে কার্ড ভর্তি করে যতটুকু সম্ভব নিয়ে নিয়েছি যা যা পেয়েছি। তো সেই জন্যই সব কিছু আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে পরিস্থিতিটা দিনে দিনে কতটা উদ্বেগজনক হচ্ছে আর কি, যে আসলে কি হতে যাচ্ছে, কি হবে এই করোনা ভাইরাসের জন্য, যেভাবে এটা স্প্রেড আউট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। তো সবার জন্য আশা করছি, যে সবার জন্যই কামনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদেরকে সব কিছু থেকে একটু যতটুকু সম্ভব সেইটুকুই আপনারা বাইরে যা কাজ থাকে করুন, না হলে বাসায় সবাই ফ্যামিলি মেম্বাররা সহ নিজেদের সময়টা কাটান এবং একটা সেফ লাইফ লিড করেন। আচ্ছা, যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলছি, আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। যেহেতু ট্রাভেল করা সম্ভব হচ্ছে না এখন, এই জন্য ভাবছিলাম যে একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। অনেকদিন আপনাদের সাথে কথা হচ্ছে, এই জন্যই আজকে একটা ট্রেডিশনাল মিডল ইস্টার্ন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটার নাম হচ্ছে বাসবুসা। খুবই সহজ একটা রেসিপি এবং খেতেও ভারী মজা। তো এখন এই যে মেজারিং কাপগুলো দিয়ে আমার কতটুকু পরিমাণ আমি ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি সেগুলো সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। স্টে টিউন উইথ ট্রিপম্যানিয়া। খেতে সুস্বাদু এই বাসবুসা তৈরি করতে প্রথমেই যে জিনিসটা আমি নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে সেমোলিনা বা সুজি। তো এই সুজি নিয়ে নেব আমি 1.5 কাপ। তো আমি এখানে দেখাই দিচ্ছি যে মেজারিং টেপে ফার্স্ট আমি 1 কাপ নিয়ে নিলাম, তারপরে আমি 1/2 কাপ এখানে আবার অ্যাড করব। এখন আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপ দিয়ে 1/2 কাপ অল পারপাস ফ্লাওয়ার, যেটা আমি এই সেমোলিনা বা সুজির সাথে অ্যাড করে নিব। অ্যাড করছি 1/2 কাপ সুগার। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু না, এটা হচ্ছে বেকিং পাউডার। এখন অ্যাড করছি ড্রাইড ক্র্যাশড কোকোনাট, এটা অপশনাল, যদি আপনারা পছন্দ না করে থাকেন কোকোনাট সেক্ষেত্রে না দিলেও হবে, কোনো সমস্যা নাই, এতে টেস্টে কোনো ভ্যারিয়েশন আসবে না। তো আমি সেটাও নিয়ে নিয়েছি খুবই কম পরিমাণে, 3/4 কাপ নিয়েছি আমি। তো এটা এখন সব কিছু মিলায় একসাথে ভালোভাবে একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নেব, যাতে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপরে আমি যে ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করতে যাচ্ছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট এই বাসবুসার জন্য, সেটা হচ্ছে ঘি। সেক্ষেত্রে আমি বাসায় বানানো ঘি ইউজ করেছি, কারণ এটার স্মেলটা এত সুন্দর হয় এবং খেতে এতটাই মজা লাগে, তো সেই জন্য আমি ঘি ইউজ করেছি। যদি আপনারা ঘি ইউজ না করতে চান সেক্ষেত্রে আপনারা রেগুলার অয়েল ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মিল্ক, এবং এই মিল্কটা একটু একটু করে আমি এই ইনগ্রিডিয়েন্টসের সাথে অ্যাড করব, হ্যান্ড হুইক্স দিয়ে সেটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিল্কটা ভালোভাবে সুজির সাথে মিশে যাওয়ার পরে থিকনেসটা ঠিক হবে এমনটাই, খুব বেশি এটা থিনও হওয়া যাবে না, মানে পাতলাও হওয়া যাবে না, আবার খুব বেশি থিকও হওয়া যাবে না। আর এখন আমি যে জিনিসটা অ্যাড করছি সেটাও অপশনাল, সেটা হচ্ছে একটা ফুড কালার আমি ইউজ করেছি, সেক্ষেত্রে আমি ইয়েলো ফুড কালারটা ইউজ করেছি। আপনারা না চাইলে সেটা ইউজ না করলেও চলবে, কিন্তু আমি একটু টেক্সচারটা যাতে ভালো হয় সেই জন্যই ইউজ করেছি। ফুড কালারটা ইউজ করার পরে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম, এবং এটার দিকেও খেয়াল রাখছিলাম যাতে কোনো লাম্পস তৈরি না হয়, যাতে একটু স্মুথ টাইপের হয়। বাসবুসার মেইন ইনগ্রিডিয়েন্টস রেডি বেক করার জন্য। ওভেন প্রুফ স্কোয়ার শেপে বাটিটা আমি নিয়ে নিচ্ছি বেক করার জন্য। বাটিটার চারপাশে একটু ঘি লাগিয়ে নিব, যাতে যখন আমি ইনগ্রিডিয়েন্টসটা দিব সেটা যাতে এর সাথে সেভাবে লেগে না যায় বা পুড়ে না যায়।
ইনগ্রেডিয়েন্টস এই বাটির মধ্যে ঢেলে দেওয়ার পরে এখন মোটামুটি রেডি। একটু শেক করে নিতে হবে যাতে চারপাশটা মানে একই রকম শেপে থাকে। আর আপনারা চাইলে স্প্যাচুলাও ইউজ করতে পারেন, করে একটু লেভেল করে নিতে পারেন। তাহলে যখন জিনিসটা রেডি হয়ে যাবে দেখতে ভালো লাগবে। তো আমি এখন এটাকে ওভেনে ঢুকিয়ে দিব। তো ওভেনে এটা চলে যাচ্ছে এখন। ওভেনে দেওয়ার পূর্বে আমি আরেকটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে একটা নাইফ দিয়ে আমি চার কোণা শেপ করে নিচ্ছিলাম, মানে স্কোয়ার শেপ করে নিচ্ছিলাম। আর আমি এই স্কোয়ার শেপটা করেছিলাম এই কারণেই যে এখানে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস আপনারা দিতে পারেন গার্নিশিংয়ের জন্য। তো সেক্ষেত্রে আমি অ্যাড করেছিলাম অ্যালমন্ড স্লাইস। তো এই অ্যালমন্ড স্লাইসটা বাসবুসা হয়ে যাওয়ার পরে দেওয়ার থেকে পূর্বে দেওয়াই বেটার, তাহলে জিনিসটা সুন্দরভাবে বসে যাবে ওখানে। তো এটা আমি করেছিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন। 380 ডিগ্রি ফারেনহাইটে আমি এখন এই বাসবুসাকে বেক করতে দিয়ে দিব। আর এখানে আমি টাইম দিয়েছিলাম 30 মিনিটস। তো এটা ডিপেন্ড করবে এক একটা ওভেনের জন্য এক একভাবে এই টাইম আর টেম্পারেচার দুটাই ভ্যারি করে। আমারটাতে আমি যেভাবে করেছি আমি সেইটা আপনাদেরকে জানালাম। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে কিছুক্ষণ পরপর দেখতে হবে যে জিনিসটা যাতে পুড়ে না যায়। আর এখন আমি 1 কাপ পানির সাথে 1 কাপ চিনি মিলিয়ে এটাকে একটা চিনির শিরা করে নিব, এবং সাথে অ্যাড করেছি একটু লেবু, এবং যাতে স্মেলটা ভালো হয় চিনির শিরাটার সেই জন্য আমি এখানে একটু ঘিও দিয়ে নিয়েছি। জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বাসবুসা যখন আপনি ওভেন থেকে বের করে নিয়ে আসবেন এবং গরম থাকার অবস্থায় আপনাকে এই চিনির শিরাটা বাসবুসার সাথে অ্যাড করে দিতে হবে। তৈরি হয়ে গেল খুব সহজে এই মজার রেসিপি বাসবুসা। এটা হচ্ছে মিডল ইস্টার্ন একটা ডেজার্ট এবং খেতেও ভারী মজার। আপনারা একবার হলেও ট্রাই করবেন যারা ট্রাই করেন। তো আমার আজকের আয়োজনে এই বাসবুসা রেসিপিটা আপনাদের জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জেট ইন উইথ ট্রিপ প্রিমিয়ার।